মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে খানাকুলের নতিবপুর এলাকায়। জানা গেছে মৃতের নাম লক্ষণ আদব, বয়স আনুমানিক 55 বছর। পরিবার সূত্রে জানা গেছে শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবত মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। রবিবার রাত্রে খাওয়া দাওয়ার পর পরিবারের লোকের চোখের আড়াল হয়ে যান ওই ব্যক্তি। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পাশেই থাকা রান্নাঘরের মধ্যে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। যদিও ঘটনাটি খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ। ঘটনাতে দাদার তো শরীর খারাপ ছিল, শরীর খারাপে খুব পেটের যন্ত্রণা হতো, অপারেশনও হয়েছিল। অপারেশন হয়ে আসার পরে পেটে খুব যন্ত্রণা হতো, তো যন্ত্রণা সহ্য না করতে পেরে রাত্রিবেলা হঠাৎ খাওয়া দাওয়ার পরে মানে ঘুমিয়েছে সবাই ঘুম থেকে, তারপরে এবার হঠাৎ দাদা রাত্রি বাইরে কখন বাড়ির বাইরে একটা রান্নাঘর আছে, রান্নাঘরেতে গলায় দড়ি দিয়েছে। তারপরে আমার ভাই তো আর বৌদি খোঁজাখুঁজি করছিল খুঁজতে, তারপরে বাইরে গিয়ে দেখে যে রান্নাঘরে এরকম গলায় দড়ি দিয়েছে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে।